হ্যালো ভিউয়ার্স, ছাদে ফুলের বাগান করবেন আর সেখানে বোগেনভিলিয়া গাছ থাকবে না তাই কখনো হয়? এই গাছের ফুলের শোভা দেখেই তো নাম হয়েছিল বাগানবিলাস। এখন কথা হচ্ছে, এই গাছের তো প্রচুর ভ্যারাইটি আছে, তাহলে সব ভ্যারাইটি থেকেই কি চারা তৈরি করা সম্ভব? আমি বলবো হ্যাঁ সম্ভব। তাই তো আজ বোগেনভিলিয়ার চারা তৈরির সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন। তার আগে বলবো, আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে সবার আগে এই রিলেটেড ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, বোগেনভিলিয়া চারা সারা বছর ধরে তৈরি করা গেলেও বর্ষাকালে সফলতার হার যদিও বেশি থাকে, তবে আমি কিন্তু মাত্র কিছুদিন আগেই কাটিংগুলি বসিয়ে চারা তৈরি করে ফেলেছি। এখানে আমি তিন রকমভাবে মিডিয়া তৈরি করেছি এবং প্রতিটি মিডিয়াতেই চারা তৈরি হয়েছে। দেখুন, এই টবের মিডিয়া সাদাবালি 80% আর লালবালি 20% দিয়ে তৈরি করা হয়েছিল। তাতে দেখা যাচ্ছে সামান্য কিছু কাটিং থেকে চারা আসেনি, আর এখানে 80% লালবালির সঙ্গে 20% পুরনো গোবর সার মেশানো হয়েছিল। তাতে সফলতার হার অনেকটা বেশি পাওয়া গেছে, আর এই টবটিতে মাটির সঙ্গে 20% পুরনো গোবর সার মেশানো হয়েছিল, তাতে সফলতা আরও বেশি এসেছে। তবে আপনাদের বলে রাখি, কোনো রুট হরমোন ব্যবহার করা হয়নি। তাহলে কিভাবে হলো অবশ্যই দেখাবো, তার আগে এই কাটিংগুলিতে কেমন শিকড় এসেছে আমরা একটু দেখে নিই। তবে হ্যাঁ, চারাগুলিকে তোলবার আগে অবশ্যই মিডিয়াকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে, যাতে চারা তোলার সময় শিকড়গুলি ছিঁড়ে না যায়। জল দিয়ে ভিজিয়ে নেওয়ায় অতি সহজেই চারাগুলি উঠে আসবে। দেখুন কত সুন্দর শিকড় তৈরি হয়ে গেছে। দেখে বোঝার উপায় নেই যে মাত্র 3 সপ্তাহে এত সুন্দর শিকড় চলে এসেছে। এইভাবে প্রতিটি কাটিং থেকেই শিকড় তৈরি হয়ে গেছে। তবে এই চারাগুলি মাটিতে বসাতে চাইলে গোড়ার বালি বা মাটি কখনো ধুয়ে ফেলবেন না, তাহলে চারা বাঁচানো কিন্তু খুব কষ্টকর হয়ে উঠবে। এ তো গেল বালিতে বসানো গাছ, তাহলে মাটিতে বসানো গাছ কেমন শিকড় এলো একটু দেখি। দেখুন, মাটিতে বসানো কাটিংগুলিতেও কত সুন্দর শিকড় তৈরি হয়েছে। তাহলে দেখতে পাচ্ছি বর্ষাকাল ছাড়াও অন্য সময় কাটিং থেকে শিকড় তৈরি করা সম্ভব। এখন এই চারাগুলিকে মাটিতে বসানোর পূর্বে ডালগুলি বড় থাকলে অবশ্যই কেটে ছোট করে দিতে হবে, যাতে পাতার সংখ্যা কিছুটা কমে যায়। তবে এই চারাগুলিকে প্রথম অবস্থায় যে মাটিতে বসানো হবে তাতে কোনো প্রকার রাসায়নিক বা অন্য কোনো সার না মেশানোই ভালো। আমি এই মাটিতে জল নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখবার জন্য সাধারণ মাটির সঙ্গে কিছুটা মোটা লাল বালি দিয়েছি, আর মাটির আর্দ্রতা ধরে রাখতে কিছুটা ধানের চিটে মিশিয়ে নিয়েছি। এই চারাগুলি বসানোর জন্য আমি যে প্লাস্টিকের গ্রো ব্যাগ নিয়েছি তাতে বেশ কিছু ছিদ্র করতে হবে, যাতে অতিরিক্ত জল বাইরে বেরিয়ে যায়। এখন কিছুটা মাটি দিয়ে নিয়ে প্রতিটি চারা আলতো করে বসিয়ে মাটিতে ভরাট করে দিতে হবে। এই সময় গোড়ার মাটিতে চাপ দেওয়ার কোনো দরকার নেই, তাতে শিকড় ছিঁড়ে যেতে পারে। এইবার মাটি দিয়ে ভরাট করা হয়ে গেলে খুব সামান্য পরিমাণ জল দিয়ে কম করে 15 দিনের জন্য ছায়া জায়গাতে রাখতে হবে, তাহলেই চারা তৈরি হয়ে যাবে। এখন এই চারাগুলি কিভাবে কাটিং করে তৈরি করেছি তা দেখে নিই। বন্ধুরা, বোগেনভিলিয়ার ডাল কাটিং করে চারা তৈরি করতে পেন্সিলের মতন 5 থেকে 6 ইঞ্চি মাপে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিতে হবে। সবসময় চেষ্টা করবেন সতেজ ডাল নির্বাচন করতে। ডালগুলি যেন না খুব পুরানো আবার না খুব নতুন হয়, সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমি এই ডালটিকে কয়েকটি টুকরো করে পাতা ও কাটাগুলি কেটে পরিষ্কার করে দিচ্ছি, যাতে নতুন কুশি খুব তাড়াতাড়ি তৈরি হয়। এবার এই কাটিংগুলিকে 15 থেকে 20 মিনিটের জন্য জলের মধ্যে সোজাভাবে বসিয়ে রাখতে হবে, যাতে ডালগুলির মধ্যে থাকা নালিকা বান্ডিলের জল শোষণ ক্ষমতা বৃদ্ধি পায়। এর ফলে কাটিংগুলিতে রুট খুব তাড়াতাড়ি চলে আসবে। এখন প্রতিটি কাটিংয়ের গোড়ায় অ্যালোভেরা জেল লাগিয়ে দিতে হবে 1 থেকে 2 ইঞ্চি পরিমাপে। এক্ষেত্রে বলি, ডালগুলি খুব মোটা হলে গোড়ার দিকটি ছেলে নিতে হবে, আর মিডিয়াম ডাল হলে সরাসরি অ্যালোভেরার জেল দিলেই হবে। এই অবস্থায় আরও 10 মিনিট ছায়াতে কাটিংগুলি রেখে দিতে হবে, তারপর মিডিয়াতে বসাতে হবে। তাহলে মিডিয়া কিভাবে তৈরি করব চলুন এবার দেখে নিই। এই মিডিয়া বালির হোক বা মাটির হোক, তাতে 20% 1 বছরের পুরনো গোবর সার নতুবা ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেবেন, তাহলে কাটিং থেকে খুব তাড়াতাড়ি কুশি ও শিকড় বের হবে। এক্ষেত্রে বলি, অবশ্যই মিডিয়াকে শোধন করে নিতে হবে। তার জন্য 1 লিটার জলে 5 গ্রাম যে কোনো ফাঙ্গিসাইড মিশিয়ে মিডিয়াকে ধুয়ে নিতে হবে, কোনোভাবেই যাতে ফাঙ্গাস ভেতরে না থাকতে পারে।
এবারে কাটিংগুলিকে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণে বসিয়ে দিতে হবে। এইভাবে প্রতিটি কাটিং মিডিয়াতে বসিয়ে দেওয়ার পর বেশ কিছুটা জল দিতে হবে। এক্ষেত্রে সতর্কতা শুধু কাটিংগুলির গোড়া যেন না নড়ে, আর কাটিংগুলিকে সেমিশেডের নিচে রাখতে হবে। প্রয়োজনে আর্দ্রতা চেক করে প্রতিদিন জল দিতে হবে, তাহলেই খুব তাড়াতাড়ি চারা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে কত চারা তৈরি করেছি। এবারে একটি কথা বলি, যারা প্রথম চারা তৈরি করবেন তাদের ক্ষেত্রে শিকড় ও শাখা পোশাখা তৈরি হলেও অন্তত 2 মাস পরে চারাগুলিকে তুলে মাটিতে বসাবেন। তা না হলে শিকড়গুলি দুর্বল থাকায় তা জলের তারতম্যতার কারণে মারা যায়। তাহলে আপনাদের চারাগুলিও যাতে বাঁচে তার জন্য শিকড়গুলিকে শক্তিশালী করে তারপর মাটিতে বসাবেন এবং খুব সামান্য সামান্য পরিমাণে প্রথম অবস্থায় জল ব্যবহার করবেন। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।